আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়ার চিত্রটি সহজভাবে আঁকা যায়। তো চলো শুরু করা যাক। ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়ার চিত্র আঁকার জন্য প্রথমে আমি দুইটা লাইন আঁকছি, যে উপরে একটা লাইন, এরপর একটু নিচে গিয়ে আরেকটা লাইন। এরপর এই দুইটা লাইনের এই পাশ থেকে একটু মাঝখানে আসব এবং একটু দূরে গিয়ে আমি একটা পয়েন্ট দিব। এরপর এই লাইনগুলো থেকে আমি কার্ভ করে এই পয়েন্ট পর্যন্ত মিলিয়ে যাব। এরপর এই পাশ থেকেও মিলিয়ে যাব। এবার এই পয়েন্ট থেকে আমি এখানে একটা ঢেউ দেওয়া লাইন দিব। এরপর সেম একই পয়েন্ট থেকে আমি এই যে এই লাইনটা আঁকলাম এই লাইনের ক্রস করে নিব। এবার এই যে উপরের সোজা লাইন দিয়ে আঁকলাম ওইটার সমান্তরালে একটা লাইন আঁকব। এরপর নিচের সোজা লাইনটার সমান্তরালেও একটা লাইন আঁকব। এবার এখানে যতগুলো লাইন আঁকলাম এগুলোকে আমি ডাবল করে নিব। এবার এই যে নিচের যে লাইনটা আছে ওখানে আমি এক পাশে একটু বেশি করে মুছব এবং অন্য পাশে একটু করে মুছব। এবার আমি এখানে কিছু আর আড়ি লাইন দিব। সেম এখানেও দিব, এরপর এখানেও দিব, এরপর এখানে দিয়ে যাব, এরপর এখানেও দিব। এবার মাঝখানে কিছু লাইন দিয়ে যাব। সেম এখানেও দিব। এরপর এই যে খালি অংশ যেগুলো আছে এখানে অর্ধেক অর্ধেক করা কিছু লাইন দিয়ে যাব। এই যে এরকম দুইটা সমান চিহ্ন দিব, এরপর এখানে মিলিয়ে দিব। সেম এভাবে দিয়ে যাব। সেম এখানেও দিব, এরপর এখানেও দিব। এবার এই যে এই লাইনটা এবং এই লাইনটাকে আমি গাঢ় করে দিব। তোমার সময় বাঁচানোর জন্য আমি এই পার্টটাকে স্কিপ করলাম। তো এখানে আমি যেগুলোকে গাঢ় করে দিয়েছি ওগুলাই গাঢ় করতে হবে। এবার আমি এখানে একটা ত্রিকোণাকার গঠন দিব। এরপর এই যে এই লাইনের এই পাশে আমি ছোট ছোট দুইটা বৃত্ত দিব এবং ওগুলোকে গাঢ় করে দিব। সেম এই পাশেও দিব এবং ওগুলোকে গাঢ় করে দিব। এরপর এই যে এখানে এবং এখানে আমি দুইটা বৃত্ত আঁকব। এরপর এখানে উপরে করে একটা বৃত্ত আঁকব। এবার আমি এখানে কিছু ইংরেজি টি অক্ষরের মতো এঁকে নিব, এখানেও এঁকে নিব। এরপর এই টি অক্ষরগুলোকে আমি একটু মোটা করে নিব। ব্যাস হয়ে গেল আমাদের ডিএনএ প্রতিলিপন প্রক্রিয়ার চিত্র। এবার আমি চিহ্নিত করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।